হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউ প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে নবম শ্রেণীর ভূগোল যে প্রথম অধ্যায় আছে, অধ্যায় এক গ্রহের গ্রহরূপে পৃথিবী, এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিও শুরু হওয়ার আগে, তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিও, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি শেয়ার করতে ভুলবে না। চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন বলছে, প্রথমে যদি বলছে সঠিক উত্তরগুলি নির্বাচন করো যার মান হচ্ছে এক। এক নম্বর কোশ্চেন বলছে, একের দেখের এক নম্বর কোশ্চেন, নীল গ্রহ বলা হয় এ পৃথিবীকে, বি শনিকে, সি শুক্রকে, না ডি মঙ্গলকে। সঠিক উত্তর হবে অপশন এ পৃথিবীকে। দু নম্বর কোশ্চেন, পৃথিবীর মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি এ নিরক্ষীয় অঞ্চলে, বি সমতলে, সি পর্বতে, না ডি মেরুতে। সঠিক উত্তর হবে অপশন ডি মেরুতে। তিন নম্বর কোশ্চেন, একটি বামন গ্রহের উদাহরণ দাও। উদাহরণ হলো এ প্লুটো, বি বুধ, সি মঙ্গল, ডি নেপচুন। সঠিক উত্তর হবে অপশন এ প্লুটো। চার নম্বর কোশ্চেন বলছে, বেডফোর্ড খালে পরীক্ষা করেন এ ওয়ালেস, বি টরিসলি, সি ফুকো, না ডি হচ্ছে গ্যালিলিও। সঠিক উত্তর হবে এ বলছে ওয়ালেস। পাঁচ নম্বর কোশ্চেন বলছে, বলয়যুক্ত গ্রহ, বলয়যুক্ত গ্রহ হলো এ শনি, বি পৃথিবী, সি বুধ, না ডি শুক্র। সঠিক উত্তর হবে অপশন এ শনি। ছ নম্বর কোশ্চেন বলছে, কেইন দ্বীপের অবস্থান এ উত্তর আমেরিকায়, বি দক্ষিণ আমেরিকায়, সি এশিয়ায়, না ডি আফ্রিকায়। সঠিক উত্তর হবে অপশন বি দক্ষিণ আমেরিকা। সাত নম্বর কোশ্চেন দেখো কি বলছে, বর্তমানে বামন গ্রহের সংখ্যা অপশন এ পাঁচটি, অপশন বি এগারোটি, অপশন সি তিনটি, আর অপশন ডি চারটি। সঠিক উত্তর হবে অপশন এ পাঁচটি। নেক্সট আটেরটা বলছে, জিওট কথার অর্থ এ গোলাকার, বি চ্যাপ্টা, সি পৃথিবীর মতো, না ডি অভিগত গোলক। সঠিক উত্তর হবে অপশন সি পৃথিবীর মতো। নেক্সট বলছে ন নম্বর কোশ্চেনটা, পৃথিবীর গভীরতম অঞ্চল এ মারিয়ানা খাত, বি সুন্দা খাত, ডি সি সেন্ট লুইস খাত, নাকি ডি সুমেরু অঞ্চল। সঠিক উত্তর হবে অপশন এ মারিয়ানা খাত। নেক্সট দেখো বলছে, সত্য বা মিথ্যা নির্বাচন করো এর মান হচ্ছে এক। এক নম্বর কোশ্চেন বলছে, বৃহস্পতি উপগ্রহের সংখ্যা দুটি, এটি হবে মিথ্যা। দু নম্বর কোশ্চেন, গ্রহ বামন গ্রহ অপেক্ষা আকারে ছোট হয়, এটিও হবে মিথ্যা। নেক্সট তিন নম্বর, পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার, এটি হবে সত্য। নেক্সট চার নম্বর বলছে, বস্তুর ওজন সবসময় মেরু অঞ্চলে কম হয়, এটি হবে মিথ্যা। নেক্সট বলছে পাঁচ নম্বর, জিপিএস এর পুরোগতা গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটি হবে সত্য। নেক্সট দেখো শূন্য স্থান পূরণ করো যার মান হচ্ছে এক। এক নম্বর কোশ্চেন, উত্তর গোলার্ধের যে কোনো স্থান থেকে ড্যাশ তারাকে দেখা যায়। উত্তর হবে, সঠিক উত্তর হবে ধ্রুব তারাকে। দু নম্বর কোশ্চেন, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু ড্যাশ, উত্তর হবে সামান্য চাপা। তিন নম্বর কোশ্চেন, পৃথিবীর কৌণিক মানের সমষ্টি ড্যাশ, উত্তর হবে 360 ডিগ্রি। চার নম্বর কোশ্চেন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম ড্যাশ, সঠিক উত্তর হবে বুধ। তারপর বলছে এক কথায় উত্তর দাও। এক নম্বর কোশ্চেন বলছে, 2006 সালে কোন গ্রহকে বামন গ্রহ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, সঠিক উত্তর হবে প্লুটো। নেক্সট দেখো দু নম্বর কোশ্চেন বলছে, সৌরজগতে আয়তনে বৃহত্তম গ্রহ কোনটি, উত্তর হবে বৃহস্পতি। তিন নম্বর কোশ্চেন, উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম লেখো, উত্তর বুধ ও শুক্র। চার নম্বর কোশ্চেন, লাল গ্রহ কাকে বলে, উত্তর মঙ্গল। আর পাঁচ নম্বর কোশ্চেন বলছে, AIU এর পুরো কথা কি, উত্তর ইন্টারন্যাশনাল বলছে অ্যাস্ট্রোনমিয়াল ইউনিয়ন, অ্যাস্ট্রোনমিয়াল ইউনিয়ন। নেক্সট দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো কি বলছে,
বলছে 2 নম্বর, যার মান হচ্ছে 2। 1 নম্বর কোশ্চেন, জি অট কি? 2 নম্বর কোশ্চেন বলছে জিপিএস এর 2টি ব্যবহার লেখো। 3 নম্বর কোশ্চেন, পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? 4 নম্বর কোশ্চেন, বামন গ্রহ কি? বামন গ্রহের সংখ্যা কয়টি? আর 5 নম্বর কোশ্চেন, দিগন্ত রেখা বলতে কি বোঝো? তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্নগুলো ভালো বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবে না।